টিভি সারাদেশে খবরের খোঁজ আমরা। কথা আছে উপকার করলে বাস খেতে হয়, এমন সে উপকারের বাস খেলেন চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার ৬ নং এউচিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বাসিন্দা হাজি সৈয়দ আহমদ চৌধুরী, প্রকাশ সৈয়দ কোম্পানির ছেলে সেলিম চৌধুরী। বিস্তারিত দেখুন এসকে নিউজ টিভি ডেস্ক রিপোর্টে। উপকার করলে বাস খেতে হবে, সে উপকারের বাস খেলেন চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার ৬ নং এউচিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বাসিন্দা হাজি সৈয়দ আহমদ চৌধুরী, প্রকাশ সৈয়দ কোম্পানির ছেলে সেলিম চৌধুরী। তিনি দীর্ঘদিন প্রবাসে থাকাকালীন ৬টি দোকানের মালিক ছিলেন। সেই সুবাদে তার জেঠাতো ভাই মৃত মোহাম্মদ আলীর ছেলে আলমগীর চৌধুরীকে নিজ খরচে ২০০২ সালে সৌদি আরব মক্কায় নিয়ে গিয়ে তার প্রতিষ্ঠানে ক্যাশের দায়িত্ব দেন। সেই সুবাদে প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সময় মালিক সেলিম চৌধুরীর অজান্তে টাকা আত্মসাৎ করতে থাকে। সেলিমের সন্দেহ হলে আলমগীরকে নজরদারিতে রাখে। গত ১৯ সালে কোরবানির পর আলমগীর দেশে আসলে কিছু ব্যক্তির মাধ্যমে সেলিম চৌধুরীর দোকান থেকে আলমগীরের টাকা আত্মসাতের গোপনীয় তথ্য সেলিম চৌধুরীর কাছে আসে। তন্মধ্যে ৩ বছর আগে ৬৫ লক্ষ টাকার এফডিআর, চট্টগ্রামে ১ কোটি ৬০ লক্ষ টাকার বিল্ডিং কয়, আরও ৫০-৬০ লক্ষ টাকা নিজ হাতে থাকা, যার থাকার বাড়ি ছিল না, যা বেতন পেত তা কোনো রকমের সংসার চলত। তার এই টাকা আত্মসাতের ব্যাপার নিয়ে গ্রামের স্থানীয় ও ইউপি সদস্যকে নিয়ে একটি বৈঠক হয়। বৈঠকে ইউপি সদস্য আব্দুল ওয়াহাদ শাহ আলম নিজ হাতে উভয় পক্ষের জবাববন্দি লিখিত রেকর্ড করে, কিন্তু বৈঠকে গোলযোগ সৃষ্টি হলে বৈঠক স্থগিত হয়ে যায়। সেলিম চৌধুরী সেই বৈঠকের কথা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মানিককে অবহিত করলে তিনি বিচার করে দিবেন মর্মে আশ্বস্ত করলে বিবাদী আলমগীর বিস্তারিত টের পেয়ে কাউকে না জানিয়ে গোপনে বিদেশ পালিয়ে যায়। তার মধ্যে আলমগীরের আরও কিছু গোপনীয় তথ্য পাওয়া যায়। বিচার বসার আগে কয়েকজন ব্যক্তিকে বিশাল অঙ্কের টাকা লেনদেন করে বিচারে তাকে দোষী বা অপরাধ থেকে বাঁচাতে ব্যবস্থা করে। এমত অবস্থায় সেলিম চৌধুরী ইউপি সদস্য আব্দুল ওয়াহাদ শাহ আলমের কাছে থাকা বিবাদী আলমগীরের জবাববন্দি রেকর্ডটি ইউপি চেয়ারম্যান ও প্রশাসনের মাধ্যমে সঠিক ন্যায় বিচারের সাথে ইউপি সদস্য আব্দুল ওয়াহাদের কাছ থেকে জবাববন্দি রেকর্ডটি উদ্ধার করার হস্তক্ষেপ কামনা করেন। স্থানীয় ও সেলিম চৌধুরী বলেন, তারপরে আসপত্র নেও এবং সমস্যার সমাধান নব ইয়ে না দেখি আর পরবর্তী কি নব তারা বারাবার অর্থাৎ সদাবাত্রী আসবেন লেহানত ইতি জনাইনর তারিখর ইতর বাই কিবা বেটিয়া বুঝিয়ে দিকে ইন বিজাতে ভুল হওয়ার দরকি ইন লইয়ের বারাবারে তার হর ইয়ের জিনিস সালাম আলাইকুম। আমার নাম মোহাম্মদ সেলিম চৌধুরী। আমি দীর্ঘদিন সৌদি আরব নিজে প্রবাস আসিলাম আর মিনিমাম ৫ খান সোয়ানোর মতো দোয়ান আছিল। ওই বিদেশ গিয়ে বিদেশ জমানোর পরে দিয়ে বেশ সুখে শান্তিতে থাকার পরিপ্রেক্ষিতে চিন্তা করলাম যে নিজের ভাই ব্রাদারের পাশাপাশি চাচা খুড়া জেড়া পিতারও যেন সুখী শান্তিতে থাকতে পান, দুয়া ফেট করে বার থাকতে পান। তারা ফিসিদি চিন্তা করতে যাই আর জেড়া তো ভাই আলমগীরের আয়ের একটি আসার সৌদার অর্থে বিষা ফাটাই এর আয় সৌদার লগে এলাম লই জনের পর দিন হইতে আর দোয়ানোর ক্যাশের নির্দেশ আসিল জিয়ান আই এবং আর দেশের যে আড়াইলা ফারাইলা যারা বিদেশের নির্দেশ মক্কারত আসিল বেগুনে দেখি বেগুনের সাক্ষী হিসেবে আল্লাহর রহমতে এখনও বাঁচি আছে। তো এখন আর যেটা তো ভাই আনতো তাহানোর পরে যে ইয়ের পর্যায়ক্রমে কিছুদিন পরে আর আত্ম বিভিন্ন টিয়া ভুষিয়া লারা সারা ঘরের এই ধরনের আতুন সন্দেহ হইলে ইয়ান আর আরও দোয়ানোর ফুয়াশা এবং পাশাপাশি অন্য মানুষজনে ইয়ান আরে তখন বিভিন্ন ইনফরমেশনদের ইনফরমেশন দিলেও কিন্তু ভাগ্যক্রমে তার চালাকির কারণে আর হন সময় এনে হাতে নাতে ধরিবার সুযোগ ন হয় যেহেতু টিয়া ভুষিয়া এইভাবে লারা সারা গুজি মানে হনাকান্দি আছে ইয়ান জানিবার সুযোগ নছিল। হ্যাঁ তারপরে দিয়ে যাই এরা এটা সৌদের মতো হনাকান দিয়ে দোয়ান শেয়ার দিয়ে পান্না দিয়ে এই ধরনের হন আর এই আয় এবং আর দেশের তার ইল্লা ফারিল্লা তো জানার মতো জানিবার মধ্য দিয়ে নিলে হন ইনফরমেশন আর ন হয় এমনকি দেশে বাড়ি এডে রিয়াজদিন বাজার এডে দেশ সমাজত ১ ঘন্টা জায়গা কিনি এনলেও হন ইনফরমেশন ন পাই।
তো এটা লাগিলে আরা যথাযথ টাইমে তারে আরা ইয়ান নজরদারি রাখিলেও ইয়ানোর আরা ইস্যু লইয়ে তারা হন বৈঠকত বয় নেওয়া পারি এখন আয় আসছি সৌদের আগে যদি আজি বর্তমানে পাঁচ বছর তো পাঁচ বছরের মধ্যে আজিও তো এক বছর আগে তো এটা সিডাং শহরের মধ্যে 1 কোটি 60 লাখ দি বিল্ডিং কিনে এখন আয় এর 4 বছরের ভিতর যখন 1 কোটি 60 লাখ দি বিল্ডিং কিনে দিয়ে যখন আর ন হয় আপ তো লুকাই এর আয় নজানে ফান আর ফ্যামিলি মেম্বার কে নজানে ফান করিয়ে জিনিস তো বিল্ডিং কিনে দেয় তো আয় 1 বছর পর আমি শুধু উনি দিয়ে আলমগিরিয়ে নিলে বিল্ডিং কিনে এর পরে দিয়ে এর আর একটা ইনফরমেশন পাই দি আজ হইতে 3 বছর আগে 65 লাখ এফডিআর গুজি এক লগে জিয়ান আর আর ইন্দু উত্তর পাড়ার আবুল কাশেম তেই ও এই ব্যাপারে এই জিনিসান অবগত আছিল এবং ফরকান আয় যাচাই বাছাই করে সাইড দিয়ে বিয়া করতুন জিনিসান সত্যতা মিল পাই মিল পাওয়ার পরে দিয়ে যাই আর আর 5 নম্বর ওয়ার্ড ইউসি ইউনিয়নের আব্দুল ওয়াহাদ শাল মেম্বারের আর জিনিসান ইনফরমেশন করলাম এবং আলমগীরও লই আয় হয়ে দিকে উগ্র বড়ে বইও আর তো নীতি আর টিয়া ফুসে জিবা রাচরা গজ্জিল টিয়া ফুসে জিবা সরাই এলিবার ব্যাপার আর যথাযথ এখন বর্তমানে হাতের মধ্যে ডকুমেন্ট সাক্ষী প্রমাণ ব্যক্তি চাইছে আইনের হারণ আয় এখন তারে লই উগ্র বড়ে গরিবার ব্যাপারে আব্দুল ওয়াহেদ শাল মেম্বারের জিনিসান জানাই তো শাল মেম্বারে 1 সপ্তাহ ফরদি করি গেলে উগ্র বড়ে ডেট দিই বড়ে ডেট দেওয়ানোর ফরদি দিয়ে গেলে এই বড়ে উপস্থিতিতে শাল মেম্বার এবং আর এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং সমাজের দেশের আনাজামে প্রায় 200 মানুষের সম্মতি উপস্থিতিতে আজ সাসা এই স্বাস্থ্যবাই আলমগীর এই মামুন সদর উড়ান মধ্যে বোড়ে কানিয়ে তো বোড়ে কান দিয়ে যখন মেম্বার সাহেবে যখন বিচারক হিসাবে যখন আর বক্তব্য উপস্থাপন করতে হর আয় ব্যাগর সম্মতি একান বক্তব্য উপস্থাপন করছি দি অর্থাৎ আয় এবং আর বিবাদী জিবাই আর দুজনে বক্তব্য দিয়ে এই বক্তব্য যেন শাল মেম্বারে উপস্থিত ব্যাগ সামনে লিখিত আকারে ডকুমেন্ট করে যেন হারণ ফরকানে যাই এর আয়ে যেন ও বক্তব্য সরিয়ে আনতে পারি এবং বিবাদী আলমগীরে যেন এই বক্তব্য সরিয়ে আনতে পারে এইভাবে যখন বক্তব্য শুরু করছে আর বক্তব্য রেকর্ডিং করছে লিখিত আকারে এই আলমগীরের বক্তব্য শাল মেম্বারে লিখিত আকারে রেকর্ডিং করছে ব্যাগের সামনে দিয়ে এক পর্যায়ে যাই এরা শাল এই মেম্বারের বিচারক উপস্থিতির মধ্যে আলমগীরে যা হতাবাতি তার জবানবন্দির মধ্যে হইয়ে ইন আয় ব্যাকর সান্নদি আয় বিচারকের হাসে চ্যালেঞ্জ ঘোষণা করছি ইতি যা হইয়ে এই হতায় বেগিন মিথ্যে প্রমাণ করিবার মতো সাক্ষী ডকুমেন্ট প্রমাণ বেগিন আর হাতত আছে আয় ইয়ান ইতারে মৃত্যু কিসব প্রমাণ করতে গেম আর পাশাপাশি যারা আর পারাইলিয়া সৌদার বদ মধ্যে আসিল আর সাসা জাগির আর সাসা এনাম এ আর সাসা নেজাম আর যেটা তো ভাই পারাইলিয়া আবু সাফা গাঠিয়া ডাঙ্গার ইলিয়াস হলিবা তারা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করছে শুধু আই নয় তারা জানা মতো আলমগীরের মিথ্যার আশ্রয় যখন নিয়ে তখনই তারা সহ্য করে না পারি তারা হতে আলমগীরের সিরিয়াস মিশা হতা হর যিয়ে নারা সাক্ষী আছে আর জানা মতো আলমগীর মিথ্যা হতা হর দিয়ে ইয়ান আর ও তোমরা বিচারক সম্মতি ইয়ান আর তোমার সাক্ষী অবস্থায় শালম মেম্বারের পরিস্থিতির কি বুঝিলাম আর হনে কিছু মানে বুঝি ফারাই না পারিবার আগদি জিনিস অহৈতিক কিছু হতা লইয়েরে যিয়ান দরহার নাই বিচারের মধ্যে মনত দেয় ইয়ান আয় নয় যারা উপস্থিত আছিল বিচারত বেগুনি ইয়ান অনুভব করিয়ে অনত্যাগ কিছু হাতা হাড়াহাড়ি লইয়েরে ইন নিতে এক পর্যায়ে তর্ক বিতর্ক নিতে বিচারখান স্থগিত গিয়ে গই তো স্থগিত অনেক ফরতি যাই আর ফরত দিন আয় আর সাসা আর বা আর 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 এই 6 নম্বর ইউসি ইউনিয়নের চেয়ারম্যান সাহেব জনাব নজরুল ইসলাম মানিক ভাইয়ের বাড়ি সন হলা ওর বিচার কার্যালয় অফিসের মধ্যে গিয়ে আর যাইয়েরে এই অনেকক্ষণ অপেক্ষার পরে দিয়ে যাইয়ের চেয়ারম্যান সাহেবলে দেখা হইয়ে দেখা হইয়ার আর বিষয় ওর অবগত করি ওর অবগত করার পরে 2-3 দিন পরে করি আর আর আবার একটা দেখা করতে হইয়ে যেহেতু ও বিচার গড়ি গেলে বিচার কার্য আজ গড়ি গেলে একটু টাইট মিটিজনের কারণে আর আর একটু রিল্যাক্স সময় নিতে জিনিস অবগত করি পেলে এই যখন হইয়ে আর পরের সপ্তাহ মধ্যে যাইয়েরে আবার শরতুন আয় আসা জসিম ইসমাইল ফুলতলার আলিয়ামত আর বেগুন আইয়ের ডেডি বোর্ড অফিসের মধ্যে ও এই চেয়ারম্যান সাহেবলয় দেখা করি এড ও ফের যখন ইনফরমেশন ব্যাগ কিছু অবগত করলাম তাই আর একটা বিচারর আশ্বস্ত করি তো আশ্বস্ত করি এর ইমিডিয়েটলি একটা টাইম দিব ওই এই মুহূর্তে তো একটা শালম মেম্বার চেয়ারম্যান লগে উপস্থিত আছিল সন হলা বোর্ড অফিসে দিলাম এড ও শালম মেম্বার উপস্থিত আছিল তো এখন বিচারগান যখন গরিব চেয়ারম্যান উপর টাইম দিব দিবার টাইমের আগে আগে এখন বিবাদে আলমগীর হার ইনফরমেশনে হার ইন্ধনে দেশতুন ফালাই গিয়ে গই আর কেউ নজানি মতো আয়েরা কেউ হইনে পারি যে তার বিদেশ গিয়ে গই তো এখন আর এই বিচারের অপেক্ষায় আছি আজ এ দীর্ঘদিন অপেক্ষার গরণের পরে এই মুহূর্ত তাইয়েরে তাই যে বিদেশ গিয়ে বিদেশ জন অফিসে যে হার ইন্ধন আসিল এই ধরনের কিছু তথ্য আর হাসাইছে
এবং বিচার বইবার আগতেই হারা হারে টিয়া বুঝিয়ে দিয়ে এরা কন্ট্রাক্ট করে এর বিচারখান ডিসমিস করে দিবার মতো একটা পরিস্থিতি তৈরি করব। এই জিনিস তত্ত্ব নাম ব্যাগ কিছু আর হাতত আসছি তো আয় এখন এই মুহূর্ত নির্দেশ আরা এই অনারা মিডিয়ার মাধ্যমে আরা চেয়ারম্যান মেম্বার দেশের এলাকার মানুষজন এবং প্রশাসন এবং সমগ্র যারা আর ভাই বন্ধু দেশিতে আর অন্তত মেসেজ চান দেখব বেগুনতুন এখন যথাযথ ন্যায় বিসঙ্গত এখন সঠিক বিচার হ্যাঁ আয় এই জিনিস আশা করি। আর শাহ আলম মেম্বার হাতের মধ্যে যে আর বিচারের হাগসিন আসিল এই হাগসিন ও লিখিত আকারে যে জবানবন্দি বিবাদীর আলমগীর লইয়ে এই জিনিস ও এখনো ওর হাতের মধ্যে রাহি দিয়ে যারা একখান হাগজ ফটোকপি চাইতে চাই দি আর একখান ফটোকপি নদে মনগজ জিলাম দে চেয়ারম্যান সাহেবের তে জমা দিব তে যেহেতু ওর চেয়ারম্যান আছে চেয়ারম্যান সাহেবের জিনিস ন দে তো যাক আই তারপরে সার না আর বিচারের হাতিলে আইনের হাতিলে আর অন্তর্ভুক্ত আর হক আর আত্মসাত করি পেলে তেও আই উদ্ধারের পর্যায়ক্রমে পর্যায়ে অন্তর্কে শালম মেম্বার আর যথাযথ হাগজপত্র ডকুমেন্ট দিয়ে আর সহযোগিতা করিব এবং এলাকার মানুষজন আই বেগত্ব সহযোগিতা কামনা করি। এই ব্যাপারে ইউপি সদস্য আব্দুল আহেদ শালমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন বাদী সেলিম চৌধুরী বিবাদী আলমগীর চৌধুরীর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ করলে আমি স্থানীয়দের নিয়ে একটি বৈঠক করি, বৈঠকে বাদী সেলিমের বক্তব্য লিখিত রেকর্ড করি, পরে বিবাদী আলমগীরের বক্তব্য রেকর্ড করতে গেলেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে বৈঠক স্থগিত হয়ে যায়, যার কারণে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। এদিকে চেয়ারম্যান নজরুল ইসলাম মানিকের সাথে যোগাযোগ করা হলে তার মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি। এসকে নিউজ টিভি, ডেস্ক সাতকানিয়া।